নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য দিয়ে ঘোষণা হবেই হবে বিশেষ সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য বড় অঙ্কের ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার ডিএ ঘোষণা করতেই হবে রাজ্য সরকারকে কেন্দ্র ইতিমধ্যেই চার থেকে পাঁচ শতাংশ ডিএ ঘোষণা করবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে রাজ্যের সরকারি কর্মচারীরা বড় অঙ্কের ডিএ পিছিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় হারে ডিএ থেকে বঞ্চিত এ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে এর মধ্যেই বিশেষ সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে রাজ্যের সরকারি শিক্ষক জন্য ডিএ ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার পুজোর আগে এক বড় অঙ্কের ডিএ ঘোষণা করবে রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য যদিও তা লাগু হওয়ার কথা দু সালের জানুয়ারি থেকে তবে কত শতাংশ ডিএ ঘোষণা হতে পারে রাজ্যের সরকারি কর্মচারীর শিক্ষক পেনশনারদের জন্য সে বিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে বড় অঙ্কে ডিএ ঘোষণা করতে চলেছেন রাজ্য সরকার ধন্যবাদ